কফি তোমার। থ্যাংক ইউ নরিন। আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমার বন্ধু হাসান, ও এই কিছুক্ষণ আগে ফোন দিল, ফোন দিয়ে মনে করিয়ে দিল আজকে ওর আক্ত। মানে আমি কি করে যে ভুলে গেলাম, আজকে ওর ওখানে যেতে হবে। আর তুমি হাসানকে চিনতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমাদের বিয়েতে যে অনেক মজা করেছিল। এই তো চিনতে পেরেছো, তাহলে তুমি রেডি হয়ে থেকো। কখন? আমরা বিকেলে যাব, রাতে আক্ত। আমি না আজকে ঠিক করেছি মার বাসায় যাব, বিকেলে যাব, রাতে চলে আসব। তাহলে হাসানের আক্ত? তুমি প্লিজ একলা যাও না কষ্ট করে, আর আজকে তো আক্ত, বিয়ের অনুষ্ঠান তো আছেই, তখন না হয় একসাথে যাব। আমি বুঝতে পারছি না, মানে আজকে গেলে অসুবিধাটা কোথায়? বললাম তো মার বাড়ি যাব। কাল যাও। কাল যাব, কাল যাব করতে করতে আমার যাওয়া হচ্ছে না। আমি আজকে ঠিক করেছি আজকে যাব, মানে আজকে যাব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ। যাক, ভালোই লাগলো। আমার একটা প্রশ্ন ছিল। কি? হানিমুন করার জন্য মালদ্বীপ কি তুমি আগে থেকে ঠিক করে রেখেছিলে? হ্যাঁ, মানে মালদ্বীপ আমার খুব পছন্দের একটা জায়গা। একবার অফিস ট্যুরে মালদ্বীপে যেয়ে মনে হয়েছিল সামথিং মিসিং, কেউ একজন পাশে থাকলে খুব ভালো লাগবে, তখনই প্ল্যান করে ফেলেছি যে বিয়ের পরে আমি আমার বউকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যাব। আমারও খুব ভালো লেগেছে, আমি ঠিক করেছি এরপরে যদি আবার হানিমুনে যাবার সুযোগ হয় তাহলে আমি মালদ্বীপেই যাব। মানে কি, না আরেকবার বিয়ে করব? আরেকবার বিয়ে করব কেন, তোমার সঙ্গে যদি আবার হানিমুনে যাওয়ার সুযোগ হয় তাহলে আমি মালদ্বীপ যাব। ঠিক আছে, আমি প্ল্যান করে ফেলেছি, মানে এখন থেকে বছরে দুবার তোমাকে নিয়ে ট্যুর দেব। ওকে। কে? মা। হ্যালো, আসসালামু আলাইকুম মা। এই তো ল্যান্ড করেছি আমরা এখন গাড়িতে। না কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। জি হ্যাঁ, আমার পাশেই বসে আছে, নিন কথা বলেন। হ্যাঁ আম্মু, এই তো, তোমাদের কি অবস্থা, সবাই ভালো আছো? Thank you.
কি হলো, রহস্য কি? কোনো রহস্য নাই, ছোট একটা সমস্যা। সমস্যা? কি সমস্যা? হানিমুন থেকে আসার পর এক মুহূর্ত তোমাকে ছাড়া আলাদা থাকতে ইচ্ছা করছে। আলাদা কোথায়? তুমি বেডরুমে, আমি রান্নাঘরে, একই বাসায় তো। হ্যাঁ, অতটুকু দূরত্ব আমার একদম সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সবসময় একসাথে থাকি মালদ্বীপে যেভাবে ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, আমার রান্না আছে, রান্না করি, ঠিক আছে? রান্না করতে হবে না, রুমে আসো, গল্প করবো, তাতেই হবে। রান্না না করলে পেট ভরবে কিভাবে? পেট ভরা লাগবে না, মন ভরলেই চলবে। পেট ভরাও লাগবে, পেট ভরাটাও জরুরি। পেট ভরা না থাকলে এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো আমরা বলবো সেগুলোও তিতা লাগবে, বুঝছেন? তাহলে চলো এক কাজ করি, তুমি রান্নাটা বন্ধ করো, আজকে আমরা বাইরে খাবো। বাইরে কেন খেতে হবে, আমি রান্না করছি তো। না, বাইরেই খাবো, ঘোরাঘুরি হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। কি খাবো তুমি বলো। খিচুড়ি খাইনি অনেকদিন। খিচুড়ি? ওকে ফাইন, খিচুড়ি খিচুড়ি খাবো আমরা। শোনো, আমার 10 মিনিটস লাগবে, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আসার পথে আমরা শাশুড়ি মাকে নিয়ে আসবো, ঠিক আছে? অনেকদিন ধরে মেয়ের বাড়িতে আছে, দেখতে কেমন লাগে। ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে রেডি হয়ে নাও। কাকরাইল যাবো? কাকরাইল কত দূর, জিপিআর কত কাছে? আর এখান থেকে কাকরাইল যেতে জ্যামে পড়তে হবে, অনেক সময় লাগবে। না না, আমি ওখানে যাবো, ওখানে যাই। আমি তো কখনো এখানে যাইনি। তো যাওয়া হয়নি বলেই তো যাবে, এভরিথিং হ্যাজ আ ফার্স্ট টাইম। এবং ওখানকার খিচুড়ি এত মজা, তোমার যদি ভালো না লাগে তখন আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। কমফোর্টেবল তো? গরম লাগছে। গরম লাগছে না। কেমন আছেন? এই তো মামা, আপনার কি খবর? ভালো আছি। আচ্ছা মামা, একটু গরম লাগছে, ফ্যানটা একটু চালিয়ে দিন। হ্যাঁ, আর বিফ খিচুড়ি আছে তো? আছে। দুটো বিফ খিচুড়ি, ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে, ফ্যানটা চালিয়ে দিন। ঠিক আছে। জায়গাটা একটু ছোট কিন্তু খাবার ভালো লাগবে, এটা আমি শিওরিটি দিচ্ছি। এই যে আপনাদের গরম গরম বিফ খিচুড়ি চলে আসছে। স্পুন স্পুনে খাবে? কিভাবে খাবো? খিচুড়ি যদি হাত দিয়ে মাখিয়ে না খাও ইলিশ মাছ দিয়ে। এই হচ্ছে আপনার ইলিশ। আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে খাবো। হাত ধুয়ে আসি। আচ্ছা, হাত ধোয়ার জায়গাটা ওই দিকে। সালাদ দাও। Thank you.
মা আমি দেখছি, তুমি যাও। তুমি চলে এসেছো অফিস থেকে, কিছু জানালে না যে? না, মিটিং ক্যান্সেল হয়ে গেল তাই চলে এলাম। তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু মার্কেটে গিয়েছিলাম, কেনাকাটা করতে গেছি। কই কেনাকাটা? কিছু তো দেখছি না। অনেক ঘুরলাম, কিচ্ছু পছন্দ হলো না, তাই চলে এলাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। চা খাবে তুমি? খাও যে। আচ্ছা ব্যাগটা রেখে আসি, একটু ফ্রেশ হয়ে নিই। দিচ্ছি। আচ্ছা আমরা এখানে কেন এলাম? মতিন মামার দোকানে চা খাবো। কে এখানে? এখানে চা খাবো? হ্যাঁ। এখানে চা খেতে এত দূর আসলাম? না আমরা তো ভালো কোথাও বসে কফি চা খেতে পারতাম, এখানে কিভাবে খাবো? এখানকার চা এত মজার, সারা পৃথিবীতে এত মজার চা নাই, তোমার খুবই ভালো লাগবে, চলো তো। নামো নামো, আসো। ঘুমিয়েছে? হ্যাঁ। কখন? এই যে মাত্র গেল। তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। ওই কি এক টং দোকানে চা খাওয়ালে ঘুম উড়ে গেছে। নিজের ঘুম আসছে না এখন চায়ের দোষ হয়ে গেছে না? ঘুম আসছে না নিশ্চয়ই কিছু নিয়ে টেনশন করছো। আরে না, আমার কিছু টেনশন? এই যে এই তো। কি টেনশন দেখি, এদিকে তো দেখা যাচ্ছে। এই কি নিয়ে টেনশন তোমার? আরে বললাম না আমার কিছু টেনশন, কোন কিছু নিয়ে টেনশন করছি না। অফিসে কি হচ্ছে? অফিসে কোনো টেনশন নাই। অফিসে কোনো টেনশন নাই, বই রাখো, ঘুমাও, অনেক হয়েছে, চলো। আরে ঘুমানোর জন্যই তো বই পড়ছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? এই তো বাবা, এই বয়সে আর শরীর, আছি ভালো আছি। নরিন কেমন আছে? জি ও ভালো আছে। মা কেমন আছে? আছে ভালোই। তোমার আম্মু সুস্থ আছে তো? জি বাবা। আমাদের এখানে কবে আসবে? আসবো বাবা। তোমার শাশুড়ি বারবার তোমাদের কথা বলছিল, বোঝোই তো, আমাদের একটা মাত্র মেয়ে, বিয়ের পরে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। যত তাড়াতাড়ি সম্ভব একদিন চলে আসবো, মাকে টেনশন করতে না করবে। এসো বাবা, আমাদের ভালো লাগবে। জি বাবা, আসবো। আচ্ছা রাখি তাহলে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মা বই পড়ছেন? ওষুধ খেয়েছেন আপনার? ভুলে গেছি। আচ্ছা আমি নিয়ে আসছি। এই যে মা আপনার ওষুধ, এটা সকালে খাওয়ারটা। শাহিদ চলে গেছে? হ্যাঁ মা, মাত্র গেল। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। আমার ছেলেকে নিয়ে তুমি ভালো আছো তো? কেন ভালো থাকবো না, ভালো আছি বলেই তো সংসার করছি। তাও তো ঠিক, মেয়েদের আসলে কিছুই করার থাকে না, বিয়ে হয়ে গেলে সেটাই সুখ সেটাই দুঃখ। আমার ছেলেটা কিন্তু খুব ভালো, ছোটবেলা থেকে ওর মধ্যে কোনো প্যাচগোছ নাই। তোমাকে দেখানোর আগে ওকে অনেক মেয়ে দেখিয়েছি, ও আগ্রহ দেখায়নি, কিন্তু তোমাকে দেখে এসে আমার রুমের পাশে ঘুরঘুর করে কিন্তু বলতে পারে না। শেষে আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, আম্মু এই মেয়েটা হবে। পরে আমার বোনের ছেলেদের কাছ থেকে আমি জানলাম তোমাকে পছন্দ করার কারণ মায়া, তোমাকে নাকি ওর অনেক মায়া লেগেছে। কিরে বাবা বল। আম্মু নরিন কোথায়? মানে আমি ওকে ফোনে পাচ্ছি না। ও তো একটু বাইরে গেছে। বাইরে গেছে? আচ্ছা কোথায় গেছে, কিছু বলে গেছে? না বলে যায়নি, বললো একটু বাইরে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে আম্মু। আচ্ছা তুই কখন আসবি? হ্যাঁ চলে আসবো আম্মু। আজকে এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ চলে এলাম, তাড়াতাড়ি আসা যাবে না নাকি? ওমা তুমি তাড়াতাড়ি আসলে তো আমি সবচেয়ে বেশি খুশি হই। হ্যাঁ এই জন্য তো বাসায় থাকো না। আচ্ছা নরিন তুমি কোথায় গিয়েছিলে? ও বাবা এই জন্য এত রাগ? চা খাবে, চা এনে দেবো? হ্যাঁ চা খাবো, সেটা পরে দেখা যাবে। আগে তুমি আমাকে বলো তুমি কোথায় গিয়েছিলে। তুমি এই জন্য এত রাগ করছো? নরিন বলো। ওই যে ওই দিন যে জিনিসটা কিনতে গিয়েছিলাম পাইনি, ওইটা কিনতে গিয়েছিলাম। আচ্ছা কি এমন জিনিস, সেটা আমাকে বললে তো আমি এনে দিই নাকি? আচ্ছা এরপর লাগলে আমি তোমাকে বলবো, ঠিক আছে? নরিন শোনো, তুমি যেখানেই যাও
যে অবস্থানেই থাকো, মানে ফোন করলে ফোনটা রিসিভ করবো, আমার না টেনশন হয়, আর রাগ বাইরে যাবার জন্য না, ফোন না ধরার জন্য। তাই নরিন ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ফোন ধরবো, কথা দিলাম। চা নিয়ে আসবো, চা খাবে তো নাকি? হ্যাঁ। সাথে আর কিছু? না না না, শুধু চা। হ্যালো, এটা কি লিসা জুয়েলার্স? জি বলুন। জি, আমার একটা অর্ডার ছিল, একটা চেইন। স্যার অর্ডার নাম্বারটা একটু বলবেন? জি হ্যাঁ, একটু হোল্ড করেন। রিসিট নাম্বার, মানে অর্ডার নাম্বার হচ্ছে 254। জি স্যার, রেডি আছে। আপনি কখন আসবেন? আমি কাল আসবো। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়েট ওয়েট ওয়েট, তুমি যে একটু আগে জুলির লোকের সঙ্গে কথা বলছিলে, এই দিনটাই তাহলে রহস্য ছিল? হ্যাঁ। শোনো, কাল আমরা বেড়াতে যাব। ঠিক আছে। আর আসার পথে জুয়েলারি শপ থেকে চেনটা কালেক্ট করবো, তারপর নিজ হাতে তোমাকে পরিয়ে দেব। কিন্তু কিন্তু কি? আমি চাই যে তুমি আমাকে কাঁচের চুড়ি আর ফুল দাও। কি চেন নিবে না? চেনও থাকবে, সে সাথে কাঁচের চুড়ি আর ফুল দিবে। কাঁচের চুড়ি আর ফুল? ঠিক আছে ঠিক আছে, ওকে। কেকটা শেষ করবে না? ভালোবাসায় যেন জড়িয়ে রাখি আমি যত দিন আছি, ভুল বোঝা বুঝেছিল ছিল মন ভাঙা ভাঙি, তবু নির্ভরতায় কেটে যাক পথ যেটুকু বাকি, এভাবে যেন থেকো জীবনের হাসি কান্না। থ্যাংক ইউ, বাট আমি অর্কিড চাচ্ছিলাম, সাদা অর্কিড। অর্কিড? Thank you.
আরে আমি কথা দিচ্ছি তো, আসবো আসবো। হ্যাঁ তোর ভাবে কি নিয়ে আসবো, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে রাখ। হ্যাঁ কফি তোমার। থ্যাংক ইউ। নরিন আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমার বন্ধু হাসান, ও এই কিছুক্ষণ আগে ফোন দিল, ফোন দিয়ে মনে করিয়ে দিল আজকে ওর আক্ত। মানে আমি কি করে যে ভুলে গেলাম, আজকে ওর ওখানে যেতে হবে। আর হাসানের কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমাদের বিয়েতে যে অনেক মজা করেছিল। এই তো চিনতে পেরেছ, তাহলে তুমি রেডি হয়ে থেকো। কখন? আমরা বিকেলে যাবো রাতে আক্ত। আমি না আজকে ঠিক করেছি মার বাসায় যাবো, বিকেলে যাবো রাতে চলে আসবো। তাহলে হাসানের আক্ত? তুমি প্লিজ একলা যাও না কষ্ট করে, আর আজকে তো আক্ত, বিয়ের অনুষ্ঠান তো আছেই, তখন না হয় একসাথে যাবো। আমি বুঝতে পারছি না, মানে আজকে গেলে অসুবিধাটা কোথায়? বললাম তো মার বাড়ি যাবো। কাল যাও। কাল যাবো কাল যাবো করতে করতে আমার যাওয়া হচ্ছে না, আমি আজকে ঠিক করেছি আজকে যাবো, মানে আজকে যাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে যাও। থ্যাংক ইউ। আপনি ওনাকে ফলো করে করে এখানে এসেছেন, আবার এখানে এসে আমাকে সন্দেহ করছেন, স্বাভাবিক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আসলে আপনি এখানে এসে আমাকে ছোটো ছোটো করে যা কিছু শেয়ার করলেন এবং গত কয়েকদিন ধরে আপনার সাথে যা কিছু হয়েছে, তাতে করে আপনার পক্ষে এ ধরনের একটা সন্দেহ করাটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি। কিন্তু আসলে আপনি যতটুকু জানেন এর বাইরেও একটা গল্প আছে। আপনি যেহেতু এতদূর চলেই এসেছেন, আমার মনে হচ্ছে এখন আপনার না জানা গল্পটাও জানা প্রয়োজন। আপনার স্ত্রী নরিন আপনার সাথে বিয়ে হওয়ার আগে ওর একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। প্রথমে ছেলেটাকে নরিনের ভালোই মনে হয়েছিল, কিন্তু
আস্তে আস্তে ছেলেটার আসল রূপ বেরিয়ে আসে। ও আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল। আর এই সমস্ত কিছু জানার পরে নরিনের বাবা মানে আপনার শ্বশুর বেশ তাড়াহুড়া করেই আসলে আপনার সাথে নরিনের বিয়েটা দিয়ে দিলেন। আপনাদের বিয়ের কথা যখন পাকাপাকি হচ্ছে তখন কিন্তু নরিন একবার সুইসাইড করার কথাও চিন্তা করেছিল, বাট ফর্চুনেটলি সেটা সে করেনি। তারপরে তো আপনাদের বিয়ে হয়ে যায়। এরপরে সে আপনার সাথে সংসার শুরু করলেও আসলে কোনোভাবে ওই ছেলেটাকে ভুলতে পারছিল না, সেজন্য সে আমার সাথে কনসাল্টও করেছে। আমি তাকে সামহাও খুব একটা ভালো কোনো পরামর্শ দিতে পারিনি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওর নিজের সমস্যার সমাধান ও নিজেই বের করে, বেশ ইন্টারেস্টিং। এই শহরে ওই ছেলেটার সাথে নরিনের যত জায়গায় যত ধরনের স্মৃতি ছিল সেগুলো আসলে নরিন মুছে ফেলতে চায়, ভুলে যেতে চায়। যেমন কাঁচের ছুরি কিনে দেওয়া কিংবা খিচুড়ি খাওয়া। ঠিক সেই জন্য এই একই ঘটনাগুলো নরিন আপনার সাথেও ঘটাচ্ছে, যাতে সেই পুরনো স্মৃতিগুলো মুছে ফেলে সেখানে নরিন আপনাকে নিয়ে নতুন স্মৃতি সাজাতে পারে, যাতে ওর শেষ স্মৃতিতে আপনি রয়ে যান। দেখুন, আমি যে সব কিছু জানি এটা আপনি কখনো নরিনকে জানাবেন না। বিশ্বাসের ভয় দেখিয়ে আজীবন করেছো বিশ্বাস, বুঝিনি কখন তুমি হয়ে গেছো বেঁচে থাকার নিঃশ্বাস। অবিশ্বাসের ভয় দেখিয়ে আজীবন করেছো বিশ্বাস, বুঝিনি কখন তুমি হয়ে গেছো বেঁচে থাকার নিঃশ্বাস। ভুল বোঝা বুঝেছিল ছিল মন ভাঙা ভাঙি, তবু নির্ভরতায় কেটে যাক পথ যেটুকু বাকি। এভাবে যেন থেকো জীবনের হাসি কান্নায়, এপারে ও পারে সীমাহীনতায়। কখন এলে? কি দেখছো? মনে হচ্ছে প্রথমবার দেখছো। প্রথমই তো। কি অদ্ভুত কথাবার্তা, একটা কথা বলি? আমার না খুব নদীর তীরে যেতে ইচ্ছে করছে, শান্ত স্নিগ্ধ নদী, নিয়ে যাবে? আচ্ছা, কবে যেতে চাও? কাল যাই। ঠিক আছে, চা খাবে?
আনছি। Bell icon on YouTube app and never miss another update.